আসসালামু আলাইকুম। দেখি আরেকজন এস শুভ্র, এস শুভ আপনাকে যুক্ত করা হয়েছে। এস শুভ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলুন। ধন্যবাদ আসিফ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, আমি বাংলাদেশে থাকি। বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু মুসলিম বিয়ে, আমি জানি আপনার হয়তো অনেক পরিচিত আছে যারা হিন্দু মুসলিম, বাট তারা বিয়ে করেছে, এক্ষেত্রে আমার কিছু কোশ্চিন আছে, মানে যেগুলো নিয়ে আমি একেবারে কনফিউজ। হ্যালো, আচ্ছা 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 আচ্ছা, আমি নিজে মুক্তমনা, আমি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছি। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি কোনো মুসলিম মেয়েকে বিয়ে করি, আমাদের ভবিষ্যৎ যে বাচ্চা কাচ্চা হবে তাদের ক্ষেত্রে, মানে সমাজে সার্ভাইভ করা, মানে এটা কি রকম, মানে ওদের তো অনেক সমস্যা ফেস করতে হবে। আচ্ছা, শুভ ভাই এক সেকেন্ড, আপনি কি আমাকে একটু সময় দিবেন? আমি একজন আমাদের একজন অতিথিকে একটু যুক্ত করে নিই, একটু কথা অবশ্যই বলে নিই, অবশ্যই একটা জরুরি কথা অবশ্যই আছে। অবশ্যই। আমি ননিম ভাই আপনাকে যুক্ত করেছি, আপনি কি শুনতে পাচ্ছেন ননিম ভাই? জি ভাই, ননিম ভাই, আমি আপনাকে একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে, আমি একটা বিশেষ কারণে আপনাকে আপনাকে উত্তর দিতে পারছি না, আপনি আমাকে কি একটু দয়া করে মেইল করবেন একটা? আমি আপনাকে আসলে মানে মেইল করার জন্য আপনার মেইল অ্যাড্রেসটা অনেকদিন ধরে খুঁজতেছি, কিন্তু আপনার মেইল অ্যাড্রেসটা আমি খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন নিচে একটা info@sangshar.com একটা মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি কি কষ্ট করে আমাকে একটা মেইল করতে পারবেন? জি ভাই, ঠিক আছে, এখন এখন তাহলে করতে হবে। না না পরে করেন, আপনি স্টেজেই থাকেন, আমি একটু শুভ ভাইয়ের সাথে কথা শেষ করে আপনার সাথে কথা বলছি। আপনাকে জাস্ট, আপনি আবার চলে যান কিনা এই কারণে আমি আপনাকে জাস্ট এই জিনিসটা একটু জানিয়ে দিলাম যে আমি, আপনি আমাকে প্লিজ আজকে রাতে একটা মেইল করেন, কারণ আপনাকে আমি উত্তর দিতে পারছি না একটা বিশেষ কারণে, সীমাবদ্ধতার কারণে। তো আপনি একটু থাকেন তাহলে। শুভ ভাই এবার আপনি বলেন প্লিজ। হ্যাঁ ধন্যবাদ আসিফ ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমি যেটা জানতে চাচ্ছিলাম হচ্ছে, আমি যদি কোনো মুসলিম মেয়েকে বিয়ে করি, সেক্ষেত্রে আমার ভবিষ্যৎ যে সন্তান, তাদের মানে স্কুল লাইফ বা অন্যান্য যে মানে সরকারি সুযোগ সুবিধাগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে কিনা? যেমন স্কুলে যদি মানে সে ভর্তি হয়, তাকে তো অবশ্যই যে কোনো একটা মানে ফর্ম ফিল আপের সময় হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, তাকে তো আমাদের একটা কিন্তু এখানে অপশনই থাকে যে ধর্ম হয় সনাতন বা মুসলিম, মানে এই সব ক্ষেত্রে মানে আমি কিভাবে এই জিনিসটা মেনটেন করব। আচ্ছা, এই বিষয়ে আইনগত কোনো সমস্যা আপনার আসলে হবে না, আইনগত সমস্যা না, কিন্তু মানে ব্যক্তি সমস্যাগুলো করবে। যেমন ধরেন স্কুলের যিনি প্রিন্সিপাল আছেন তিনি এই সমস্যাগুলো করবেন, বা ধরেন শিক্ষকরা এই সমস্যাগুলো করবে, এলাকাবাসী এই সমস্যাগুলো করবে। যে এলাকায় কিছু লোকজন আপনি দেখতে পাবেন সবসময় যারা হচ্ছে কি একটু পণ্ডিত, তারা একটু পাকনামি করতে বেশি পছন্দ করে, অন্যের ফ্যামিলিতে কি হয় না না হয় সেগুলো বিষয়ে তারা একটু বেশি আগ্রহী থাকে, এরা এসে পাকনামিটা করবে। কিন্তু আইনগতভাবে কিন্তু কোনো সমস্যা থাকার কথা না, আইনগতভাবে কোনো সমস্যা হবে না, কিন্তু এই যে এই লোকদের এই সমস্যাগুলো তৈরি করবে লোকেরা। মানে সেক্ষেত্রে যে স্কুলে যেমন একটা সাবজেক্ট আছে ধর্ম, ইসলাম ধর্ম হোক বা হিন্দু ধর্ম হোক বা খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম হোক, সেক্ষেত্রে কি করবে? বা আমি মানে অনেক সময় দেখছি, যেমন মানে যতটুকু আমি জানি আর কি, মানে ব্যাংকিং এর ক্ষেত্রেও দেখা যায় যে মানে আমার বাবার কিছু অ্যাকাউন্ট আছে, আমার মাকে সাথে নিয়ে গিয়ে করা, ওই সব ক্ষেত্রে গিয়ে আমি কোনো প্রকার ঝামেলার সম্মুখীন হবো না? হ্যাঁ, সমস্যার সম্মুখীন তো হবেন আসলে, নানা ধরনের ছোটখাটো সমস্যার ভিতরে তো সবসময় পড়তে থাকবেন, এটা আসলে। আচ্ছা, তাহলে এখন আপনার, আমি যতটুকু মনে করি মানে আপনার পরিচিত তো এমন অনেকেই আছে যারা বাংলাদেশে মানে ভিন্ন ধর্ম দুইজন বিয়ে করে মানে সংসার করতেছে, তারা কিভাবে এই বিষয়গুলো সার্ভাইভ করে বা এই বিষয়গুলো মানে হ্যান্ডেল করে? তাদের মধ্যে বেশিরভাগই যারা হিন্দু মুসলিম বিয়ে করেছে তাদের মধ্যে বেশিরভাগই বিদেশে চলে গেছে, আমার যারা পরিচিত আছে তারা একটা সময় আসলে দেশে থাকাটা আসলে দুষ্কর হয়ে যায়। হ্যাঁ, আমারই পরিচিত একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে, তো এলাকাবাসী নানা ধরনের সমস্যা করে যাচ্ছে, করেই যাচ্ছে, তো একটা সময় তারা ডিসিশন নিল যে তারা বিদেশেই চলে যাবে। তো তারা দেখা যায় যে বেশিরভাগ সময় তারা কানাডা বা অন্য কোনো দেশে চলে যায়, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে চলে যায়। তো এই চেষ্টাটাই ভাই, আপাতত এই চেষ্টাটা করা ছাড়া আমার কাছে আর কোনো সলিউশন নাই, কারণ বাংলাদেশে আপনি পদে পদে এই জিনিসগুলো নিয়ে, যদি বিশেষ করে হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করে এই ক্ষেত্রে একদম বড় সমস্যা, কিন্তু যদি এরকম হয় যে আপনি মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করছেন তখন আসলে সমস্যাটা একটু কম, তখন ওই মেয়েটাকে প্রেশার ক্রিয়েট করবে মেয়েটাকে ইসলামে কনভার্ট করতে, তখন আর কি সমস্যাটা কমে যাবে। সমস্যা কম করি তখন তো সে তো এলাকার হিরো ভাই। হ্যাঁ, সে হচ্ছে কি বিরাট মানে সবাই প্রশংসা করবে যে হিন্দু মেয়েটারে বিয়ে করতে পারছো, খুব ভালো ব্যাপার। কিন্তু যদি কিন্তু যদি হিন্দু ছেলেটা যদি মুসলিম মেয়েটারে বিয়ে করে তাহলে কিন্তু এটা কিন্তু বিরাট মানে মানে সমস্যা কিন্তু অনেক করবে, ভয়ঙ্কর সমস্যা করবে এলাকার লোকজন। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আমার জানা আছে, আমি জানি না এটা পসিবল কিনা। আচ্ছা, কোন হিন্দু ছেলে যদি মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করে, নিজের নাম পরিবর্তন না করে শুধুমাত্র শরিয়া মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, এটা পসিবল কিনা, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে, এই মানে শরিয়া মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করে শরিয়া মোতাবেক কোন মুসলিম মেয়েকে বিয়ে করতে চায়, মানে সরকারিভাবে যে বিবাহের যে রেজিস্ট্রি আছে সেটা না করে শুধুমাত্র শরিয়া মোতাবেক কোনো মুসলিম মেয়েকে বিয়ে করতে চায়, সেটা পসিবল কিনা? ফারাজ ভাই আপনি কি বলবেন?
ভাই আমি আমি ফোকাস করি নাই কি বলছেন উনি, শরিয়া মোতাবেক বুঝি না। মানে কোন হিন্দু ছেলে নিজের নাম পরিবর্তন না করে শরিয়া মোতাবেক, মানে সে পরিচয়টা গোপন রেখে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, এটা পসিবল কিনা? আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর পসিবল, কিন্তু আপনার নামের মধ্যে যদি শিরক টাইপের কোনো কিছু না থাকে তাহলে আপনি ইসলাম ধর্ম গোপনে গ্রহণ করতে পারবেন নাম পরিবর্তন না করে। আচ্ছা, এরকম করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে মানে যে ছেলেটা হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে কনভার্ট হইলো, সে যদি কোনো মুসলিম মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু সরকারি ভাবে বিবাহের যে রেজিস্ট্রি আছে সেটা না করে শুধুমাত্র শরিয়া মোতাবেক বিয়ে করতে চায়, এটা করা পসিবল কি? আপনি রেজিস্টার ছাড়া বিয়ে করবেন কিভাবে? আমি সরকারি ভাবে বিয়ে বিয়ে হিসেবে গণ্য হবে না, তাহলে সরকারি ভাবে বিয়ে হিসেবে গণ্য হবে না। মামুনুল হকের মতো আকাশ আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করতে হবে, ইসলামী বিধান অনুসারে বিয়ে হবে, কিন্তু সরকারি ভাবে ইয়া না হলে তো মানে এটা বিয়ে বলে একসেপ্টই হবে না কোথাও, একসেপ্ট মানে সেটা সরকারি ভাবে হবে না, মানে আইনগত ভাবে সেটা মানে সেটা বিবাহ না, বাট ইসলামিক নীতিতে সেটা কি বলে, এটা তো বিয়ে করা যাবে কিনা মানে ইসলামিক ভাবে? হ্যাঁ, ইসলামিক ভাবে তো আপনি বিয়ে করতেই পারেন, কিন্তু এটা তো আলটিমেট লাভটা কি? আপনি আপনার বাচ্চাদের স্কুলে যখন ভর্তি করাবেন বা কোথাও যাবেন আপনার ইয়ে নিয়ে ওয়াইফকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন, সেখানে তো আপনি ইয়ে থাকতে পারবেন না, সেখানে তো আপনি কোথাও এন্ট্রিও পাবেন না। উনি মনে হয় জানতে চাচ্ছেন যে আসলে যাবে কিনা। হ্যাঁ, ইসলামী মতে তো আপনি বিয়ে করতেই পারবেন, আপনার রেজিস্ট্রেশনটা দরকার হয় আপনার ফিউচারের ফিউচারের ক্ষেত্রে, যদি আপনার কখনো ডিভোর্স নিতে হয় বা কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশনটা জাস্ট একটা ডকুমেন্ট, ঠিক আছে? ইসলামী বিয়ের নিয়মে আপনার ডকুমেন্ট আমার মনে হয় আপনাকে এরকম অ্যালাউ করবে, কারণ আপনাকে তারা ওইভাবে ভেবে নিবে যে আপনি যেহেতু জনগণকে জানাবেন না, আপনি শুধুমাত্র একজন মুসলিমের সাথে শারীরিক সম্ভ্রমের জন্য এই কাজটা করতে যাচ্ছেন, এবং পরবর্তীতে যেহেতু এটা ডকুমেন্টেড না সেহেতু আপনি পল্টে নেবেন আর কি। মনে হয় না কোনো হুজুর আপনার সাথে হিসাবে হয়তো কাউন্ট করবে আপনার পরবর্তীতে, কোনো হুজুর আপনাকে ইয়ে করবে এরকম ভাবে হেল্প করবে, আমার সেটা মনে হয় না। আচ্ছা ঠিক আছে, শুভ ভাই আর কি কোনো প্রশ্ন আছে আপনার? না না, শুধুমাত্র এতটুকুই জানা ছিল, ধন্যবাদ আছি ভাই যুক্ত করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন শুভ ভাই, আপনাকে বিদায় জানাচ্ছি, আপনার জন্য শুভকামনা রইল। নো নেম ভাই।